দিকে প্রবেশ করে অন্য দিকে তার ফলাটা বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তীরের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না, ওনার পা ধরতে পারছি না, পা ফুলে গেছে। নবী ছাড়া নাই সাহারা, জান গো দুনিয়া বাদা, নবী ছাড়া নাই শুনি নবী গলার মালা, নবী ছাড়া নাই। আপনাদের কোনো বিরক্ত লাগতেছে? কোনো খারাপ লাগতেছে? একটু ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে বলেন না, মোহাব্বত নিয়ে আওয়াজের ভলিউমটা একটু বাড়াই দেন। টেলিভিশনের সামনে বসলে টেলিভিশনের আওয়াজ কম থাকলে তখন জোরে সিবি ধরেন, আর একটু বাড়াই দাও, ঠিক না? কারণ শুনতেছেন না, না শোনার কারণে যদি টিভির ভলিউম বাড়াইতে পারেন, নবীর ইশকে অন্তরের ভলিউমটা একটু বাড়ানো যায় না? নবীর দরুদ পড়ার জন্য ভলিউমটা আর একটু বাড়তি করে দেওয়া যায় না? দিলে কি ক্ষতি হবে না লাভ হবে? বলেন না ক্ষতি না লাভ? নিজের লাভ যদি নিজে বুঝেন, একটু ভলিউম বাড়াই দিয়ে মুস্তফার কদমে দরুদের হাদিয়া পৌঁছাইয়া দেন, একটু মহাব্বত নিয়ে। নবী ছাড়া সাগারা, নবী ছাড়া নাই সাগারা, জান গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই, আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই, নবী ছাড়া নাই সাগারা, জান গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া। ইচ্ছা করলে জানের নাবি থাকতে পারতেন আরো সে, ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরো সে, উম্মতের মায়ায় পড়ে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, নবী ছাড়া নাই সাগারা, নবী ছাড়া নাই সাগারা, জান গো দুনিয়া বালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নবী ছাড়া কোনো উপায়? যেখানে নবী নাই সেখানে নামাজও বলেন না কেন? নবীর জিকির ছাড়া নামাজ হবে? নবীর দুরুদ ছাড়া নামাজ হবে? নবীর উপর সালামি পেশ করা ছাড়া নামাজ হবে? না না না, নবী যেখানে নাই নামাজও সেইখানে নাই নামাজও। অতছন নামাজ বান্দার জন্য ফরজ,
নাকি নফল? বলেন না, নামাজ বান্দার জন্য ফরজ না নফল? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কি হবে না? নামাজ আদায় করতে হবে কি হবে না? নামাজ না পড়লে, ওয়াক্ত মতো নামাজ আদায় না করলে গুনাহগার হবে কি হবে না? তার শাস্তি বরাদ্দ আছে না নাই? নামাজকে অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে, নামাজকে অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, যদি নামাজ আদায় করা না হয়, কাজা হয়ে গেল, কাজার শাস্তি আছে না নাই? নামাজ আদায় করছেন, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছেন, ওই নামাজ যেই নামাজ পড়তে গেলে আমাদের বিভিন্ন রকম খেয়াল চলে আসে, ঘরের মধ্যে বাজার আসে না নাই? ওই খেয়াল মাথার মধ্যে আসে কি না আসে না? আসে কি আসে না? ব্যবসা বাণিজ্য করতে বসেছেন, নামাজের মধ্যে খেয়াল চলে আসলো, আমি কি টাকা বেশি দিলাম না কম দিলাম? আমার কাছ থেকে কোনো, যারা দোকানের মধ্যে যাদেরকে আমি রেখেছি, তারা কোনো হিসাব নিকাশের মধ্যে গোলমিল করলো কিনা, তাদের পক্ষ থেকে কোনো কাপড় অন্যজনকে গিফট দিয়ে দিল কিনা, কত রকমের টেনশন মাথায় নিয়ে নামাজের জন্য দাঁড়ান। ওই রকম নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না জানে কে? বলেন না রে ভাই, জানে কে? নামাজ পড়েছে হযরত মাওলানা আলী শের খোদা, যেই নামাজের মধ্যে শুধু আল্লাহ ছাড়া আর কারো ধ্যান ছিল না, যেই নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ধ্যান ছিল না, নামাজে তিনি যখন দাঁড়াতেন দুনিয়াবি কোনো খেয়াল ওনার থাকতো না, উনি আল্লাহর হয়ে যেত, আল্লাহ ওনার হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একদিন যুদ্ধের ময়দানে মাওলা আলীর কদম মুবারকের মধ্যে তীর বিঁধে গেল, যুদ্ধের ময়দানে মাওলা আলীর তীরের আঘাত পেয়েছে, এমন ভাবে আঘাত পেয়েছে এক পাশে তীর ঢুকে অন্যদিকে বের হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামগণ মাওলা আলীর কাছে গেল ওই তীরটা বের করার জন্য, তীরের গায়ে হাতও লাগাতে পারছে না, মাওলা আলী ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছে না, অনেক চেষ্টা করলো কিন্তু ওই পায়ের তীর বের করতে পারলো না। আমার নবীর দরবারে গিয়ে সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলা আলীর কদমের মধ্যে, পায়ের মধ্যে তীর বিঁধে গেছে ও রাসূল, এমন ভাবে তীর ঢুকে গেছে, এমন ভাবে তীরটা প্রবেশ করেছে, একদিকে প্রবেশ করে অন্যদিকে তার ফলাটা বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তীরের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না, ওনার পা ধরতে পারছি না, পা ফুলে গেছে, তীর বের করতে না পারলে পায়ের মধ্যে সমস্যা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখন করণীয় কি, করণীয় কি? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেয়, ও সাহাবারা রে, মাওলা আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা ওই তীর বের করে নিতে পারবে। এমনিতে পায়ে হাত দিতে পারছে না, পা টাচ করতে পারছে না, কিন্তু নামাজে দাঁড়ালে ওই তীর নাকি বের করে ফেলতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলে কি, আসো আসো, মাওলা আলী নামাজের নিয়ত করেছে, তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছে, আসো চলো চলো, মাওলা আলীর পা মুবারক থেকে আমরা তীর বের করে ফেলি। অনেক চেষ্টা করে তীরটা বের করে ফেললো, মাওলা আলীর কোনো খবর নাই। মাওলা আলী নামাজ শেষ করার পরে নামাজ থেকে যখন ফারেগ হলেন, বিরত হলেন, নিজের পায়ের দিকে খেয়াল করলেন, দেখতে পেলেন তীর নাই, পাটা ব্যান্ডেজ করা। বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী বলে, কাজ কেমনে করলে? তখন মাওলা আলীকে বলতে লাগলো, আপনি যখন নামাজ দাঁড়িয়েছেন মুস্তাফার কথা মতো, দয়ার নবীর কথা মতো আপনার পা থেকে ওই তীরটা বের করে ফেলেছি। আচ্ছা ও মাওলা আলী, আপনি তো এতক্ষণ পর্যন্ত আপনার পায়ে হাত দিতে দিচ্ছিলেন না, এখন আপনি কিভাবে ওই তীরটা বের করে ফেললাম কিন্তু আপনি বিন্দু মাত্র উ আহ করলেন না, আপনি একটুর জন্য ব্যথা পান নাই, কেমনে হলো, এই ঘটনা কিভাবে হয়ে গেল? আমার মাওলা আলী বলে, যখন আমি তাকবীরে তাহরিমা করি, যখন আমি নামাজের জন্য দাঁড়াই, তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে আমি মগ্ন হয়ে যাই, আমার সামনে আল্লাহ
পাক রব্বুল আলামিন জলওয়ায় আফরুজ হয়। শুনে রাখো শুনে রাখো, আমি যখন সিজদা করি মাটিতে নয় মাটিতে নয়, আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমি সিজদা করি। আল্লাহর আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দেখেন মাওলানা আলী মুশকিল কুশার নামাজ কেমন, যেই নামাজের কোনো মেশাল, আরে ভাই বলেন না, যে নামাজের কোনো মেশাল নাই, আমরাও সেই নামাজ পড়তে চাই কি চাই না? খালি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম আর বের হয়ে গেলাম, এরকম নামাজ আল্লাহর দরকার? ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে, আল্লাহর প্রতি প্রেম নিয়ে, আল্লাহকে ভয় করে মুসল্লায় দাঁড়াতে হবে। হাজরিন মনে রাখবেন, যখন আপনি মুসল্লায় দাঁড়াবেন সাথে সাথে আপনার নলেজ আপনার জ্ঞানে আপনার দেমাগে এই কথা বসিয়ে নেবেন, আপনার অন্তরে এই কথা বসিয়ে নেবেন যে ওয়াক্তের নামাজ আমি আদায় করতে আসলাম, হতে পারে এই ওয়াক্ত আমার জন্য শেষ নামাজ, হতে পারে আসরের নামাজের জন্য আমি দাঁড়িয়েছি না জানি মাগরিব পড়তে পারবো কিনা, হতে পারে এই নামাজ আমার জন্য আমার জীবনের শেষ নামাজ। আপনি যখন ওটা চিন্তা করে নামাজে যখন দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের ভিতরে অজস্র রহমত ঢেলে দিবেন, বলেন না সুবহানাল্লাহ, তখন আপনার ওই নামাজ আল্লাহর দরবারে গিয়ে পৌঁছাবে, তখন আপনার ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে, ওই নামাজ আল্লাহ পাক কবুল করবেন যেই নামাজের মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং রসুল থাকে, বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ আদায় করার জন্য নিয়ত করলেন, চিন্তা যদি ঘরের মধ্যে পড়ে থাকে, বাজারের মধ্যে পড়ে থাকে, মার্কেটের মধ্যে পড়ে থাকে, রাস্তায় ঘোরাফেরা করবেন ওটা নিয়ে পড়ে থাকে, দুপুরে লাঞ্চ করেন নাই, জোহরের নামাজ পড়তে গেছেন লাঞ্চের কথা মনে পড়ে, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে, আল্লাহর দরবারে সে নামাজ পৌঁছাবে যে নামাজের মধ্যে খুশু হুজু থাকবে। এখন তো অনেককে দেখা যায়, অনেক মানুষকে দেখা যায় যারা নামাজ পড়তে গেলে ওয়াজিব পর্যন্ত আদায় করে না, দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসার কারণে টাইলসের সাথে পা পিচ্ছিল করে যদি পড়ে যান, আরেকজন বাহির থেকে কোনো বিদর্মী থাকলে সে বলবে দেখো ইবাদত করতে গিয়ে পড়ে গেছে, কথা বলেন বলবে না? এই জন্য এটা মাকরুহ, দৌড়াবেন না, দিনে সুস্থে ওযু করে তারপর আপনি যাবেন। আপনি যদি শেষ রাকাতেও তাকবীরে তাহরিমা বাঁধেন, শেষ রাকাতেও বাঁধলে নামাজ যদি পেয়ে যান, গোটা নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন, আপনাকে আল্লাহ ওই জামাতের সওয়াবটা আল্লাহ দান করবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এত তাড়াহুড়ো কিসের? নামাজ শান্তির ধর্ম, সুন্দর একটা ইসলামের মধ্যে নামাজকে আমার রসুলের মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন, সুতরাং আমরা তাড়াহুড়ো করব না, আদবের সাথে মহাব্বতের সাথে ইখলাসের সাথে নামাজ পড়তে যাব। অনেকে নামাজ পড়তে যাওয়ার সময় শার্ট পরে যান, হাফ হাতের শার্ট, অনেকে হাফ হাতার গেঞ্জি পরে যান, যান না, যখন সিজদা করেন তখন প্যান্ট নিচের দিকে নেমে যায়, গেঞ্জি উপরের দিকে উঠে যায়, বলেন না কেন? আল্লাহর সাথে কি মশকারি করতে গেছে নাকি নামাজ পড়তে গেছেন? আল্লাহর সাথে কি মশকারি করতে দাঁড়াইছেন নাকি নামাজের জন্য দাঁড়াইছেন? ভাইরা আমার মনে রাখবেন, নামাজটা বড় আদবের সাথে আদায় করতে হবে। আপনি পাঞ্জাবি পরে যাবেন, ভালো প্যান্ট পরে যাবেন যেটা যে প্যান্ট নাভি পর্যন্ত উঠবে, এমন প্যান্ট পরবেন না যেটা নাভির চার আঙ্গুল নিচে থাকবে। নামাজের জন্য ঢুকেছেন, বড় নামাজই আপনি, সিজদা মারার সাথে সাথে ফরজ ক্লিয়ার হয়ে গেছে, প্যান্ট নিচের দিকে নেমে গেছে, আপনি চান আর না চান টান যখন পরবে প্যান্টটা নিচের দিকে চলে আসবে, কথা বলেন ঠিক না? যে শার্টটা পরেছেন গেঞ্জিটা পরেছেন ওইটা উপরের দিকে চলে যাবে, তাহলে সতর কি আর আছে? সতর ডাকা কি ফরজ না নফল? জোরে বলেন না ফরজ। ফরজটা তরক করতেছেন আরেক ফরজের ভিতরে, নামাজটা ফরজ না, এক ফরজের ভিতরে আরেক ফরজ তরক করতেছেন, তাহলে আপনি কি আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হবে নাকি গুনাহগার হয়ে যাবেন? ইচ্ছাকৃত গুনাহ করলে, ইচ্ছাকৃত, এটা আপনি ইচ্ছাকৃত গুনাহটা করলেন,
ওই গুনার ক্ষমা কিভাবে চাইবেন? আপনি তো ইচ্ছাকৃত গুনাহ করেছেন, কথা বলেন ঠিক কি না? এইজন্য নামাজ পড়তে গেলে এবং নিজেকে শরীয়ত সম্মতভাবে চালাইতে গেলে বড় সুন্দর করে বড় আদবের সাথে চলতে হবে। পাঞ্জাবি পরবেন, নাভি পর্যন্ত প্যান্ট পরবেন, ওই প্যান্ট নাভির নিচে যাতে না পরেন, কারণ এটা ইহুদিরা বর্তমানে এমন এক সিস্টেম চালু করে দিয়েছে, রেডিমেড কোন প্যান্ট কিনতে গেলে দেখবেন ওই প্যান্টটা নাভির চার আঙ্গুল নিচে ছাড়া উপর উঠতেছে না, কারণ ঘের কম। কি কম? ঘের কম। তখন করতে হবে কি, রেডিমেড প্যান্ট পরবেন না, ছেড়ে দিবেন। আর যেখানে শরীয়ত আমাকে বাধা দেয়, আমি কেন ওই প্যান্টটা ক্রয় করব? ওটা বিদর্মীরা ক্রয় করুক, আমি মুসলমান, মুসলমান পরিবারে আমার জন্ম, মুসলমান সমাজে আমার বসতি, সুতরাং আমি ইসলাম যেভাবে বলে আমি সেইভাবে চলব। প্রয়োজনে রেডিমেড প্যান্ট কিনবেন না, সেলাই প্যান্ট সেলাই করবেন, ওই প্যান্টটা পরবেন, কারণ শরীয়ত আমাদেরকে সেটাই শিক্ষা দেয়, নাভি পর্যন্ত আপনাকে ঢাকতে হবে, নাভি পর্যন্ত আপনার প্যান্ট উঠতে হবে এবং হাঁটুর নিচ পর্যন্ত আপনার ওই প্যান্ট যেতে হবে। এখন এমন এমন প্যান্ট বের হয়েছে, হাঁটুর উপরে চলে যায় আর নাভির নিচে চলে যায়, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? সাবধান মুসলমান, সাবধান মুসলমান। একজন বালেক পুরুষ, সেই পুরুষের প্যান্টটা যদি হাফ প্যান্ট হয়ে যায়, হাঁটুর উপরে চলে আসে এবং কোমরের নিচে চলে যায়, নাভির নিচে চলে যায়, দেখতে তো বিশ্রী লাগে, কথা বলেন ঠিক কি না? দেখতে খারাপ লাগে না, কারণ এটা তো ফরেন কান্ট্রি না, এটা মুসলিম কান্ট্রি, এটা ফরেন কান্ট্রি না, এটা মুসলিম কান্ট্রি। ইসলাম যেভাবে বলেছে সেইভাবে আমাদেরকে চলতে হবে, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য আমাদের নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আদায় করবেন, নামাজ পড়লে আল্লাহ পাক সমস্ত অশ্লীল কাজ থেকে, কর্মকাণ্ড থেকে আপনাকে হেফাজতে রাখবেন। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ আদায় করতে হবে আল্লাহকে রাজি করার জন্য, নিজেকে নামাজি বলার জন্য নয়। সুতরাং বড় আদবের সাথে নামাজ পড়তে যাবেন, ওযু করবেন, ওযু শুদ্ধ না হলে আবার নামাজ হবে? অনেকে ওযু করতে গিয়ে দেখবেন তাড়াহুড়ো করে, আজকে বলে দিয়ে যাচ্ছি, দেখবেন এই জায়গাটা আপনার বিজে নাই, ওযু করার সময় এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন, ডান হাতের এই জায়গা এবং বাম হাতের এই জায়গাটুকু আপনি ভালো করে খেয়াল করবেন, ওযু করার সময় ভালো করে লক্ষ্য করবেন এটা বিষছে কিনা, আজকে থেকে খেয়াল করবেন ওযু করার সময় এই জায়গাটুকু বিষলো কিনা, যদি না বিজে ওযু তো কমপ্লিট হয় নাই, নামাজ পড়তেছেন, নামাজ কি হলো? বলেন না হয়েছে? হয় নাই। সুতরাং আগে ওযু শর্ত, ওযু সহিভাবে করবেন, ওযু সহিভাবে করবেন, ওযুর ফরজগুলো জানবেন, ওযুর সুন্নতগুলো জানবেন, ওযুর ওয়াজিবগুলো জানবেন, করার পরে তারপরে আপনি নামাজে যান, ওই নামাজ তখন নিয়ামত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূল পাকের উম্মত, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অন্য কোন নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে ধরায় পাঠান নাই, আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকটি কাজ সুন্নতের মতো হতে হবে, ঠিক কি না? প্রত্যেক কাজ সুন্নত অনুসারে হতে হবে, সুন্নত অনুসারে যদি প্রত্যেক কাজ না হয় তাহলে শয়তানের আগ্রাসনে আমরা পড়ে যাব। নামাজ পড়লেও দেখবেন ওই নামাজ হচ্ছে না, রোজা রাখলে দেখবেন ওই রোজা হচ্ছে না, যাকাত দিচ্ছেন লৌকিকতার কারণে, মানুষকে দেখানোর কারণে ওই যাকাত হচ্ছে না, হজ করতে যাচ্ছেন আপনাকে হাজি বলার জন্য আর ওই হজটা হচ্ছে না, নামাজ পড়তে যাচ্ছেন মন মনে আসে আপনাকে নামাজই বলবে ওই নামাজ আর হচ্ছে না, তখন দেখবেন দুনিয়া থেকে যাওয়ার পরে কোন নেক আমল আপনার সাথে আর যাচ্ছে কোনো নেক আমল আপনার সাথে আর যাচ্ছে না। এজন্য আমাদেরকে অহংকার মুক্ত থেকে, রিয়া মুক্ত থেকে, হাসদ মুক্ত থেকে, ফিতনা মুক্ত থেকে আমাদেরকে ইবাদতের মাধ্যমে লিপ্ত থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন আল্লাহর দয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ছাড়া কখনো কোনোদিন কোনো অবস্থায় কোনো মুসলমান কোনো মানুষ পার হতে পারে? বলেন না পার হতে পারে? এজন্য আমাদের যাত্রা হলো মুস্তাফা পর্যন্ত,
মুস্তাফার কদমে যখন আপনি পৌঁছে যাবেন আমার সরকার আপনাকে খোদা পর্যন্ত পৌঁছাইয়া দেবে। এজন্য আমরা বলি কি কোরআন বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আর শায়ের বলছে ভালো যদি বাসতে হয়, মাশাআল্লাহ, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তারানে বাদান নবী বাঁচানে বালা, নবী তরানে বালা নবী বাঁচানে বালা, নবীকে জানুন ভালো যদি মহব্বতে নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না, সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না, কাউসারের পানি দিবেন সাহেব মদিনা, কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি তাকে চিনুন ভালো যদি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ও নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তুই, প্রাণের চেয়ে প্রিয় তুই নবীকে জানুন ভালো যদি বাসুন, ভালো যদি নবীকে বাসুন, নবী তরা নবী বাঁচানে বালা নবী, আরো জোরে বাঁচানে বালা, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানো, ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয় ঠিক কিনা।